নমস্কার, কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে আমি আমার ছাদ বাগানে আজকে আমি ছাদ বাগান থেকে কী কী সবজি তুলি এই শীতকালে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, এই ধনে পাতা বেশ বড় হয়ে গেছে, আজকে বেশ খানিকটা আমি তুলে নেব। আর কিভাবে আমি তুলছি সেটাও দেখাব। এখানে আছে পালং শাক, এখানে আছে পালং শাক, এখান থেকেও আমি পালং শাক গাছ তুলব না, গাছের এই পাতাগুলো কেটে কেটে তুলে নেব, যাতে পালং শাকটা আবার আমার বেড়ে যাবে আর হারভেস্টও করতে পারবো এরপরে আরো দুবার। গাছের বেগুনগুলো বেশ বড় হয়ে গেছে, তাই আজকে বেশ কিছু বেগুন আমি পেরে নেব। এই যে ফুলকপিটা দেখছেন, এই কপিটাও আমি আজকে হারভেস্ট করব, কারণ এরপরে আর বড় হলে এটা ফুটে যাবে। এখানে দেখুন কত বড় একটা বেগুন হয়েছে, এই দেখুন আমার হাত ছাড়িয়ে গেছে। এটাকে আমি তুলব, তবে কাঁচি দিয়ে কাটতে হবে, নইলে আমার এই গাছটা নষ্ট হয়ে যাবে। এটাকে আমি কেটে নেব। দেখুন বেগুনটা কত বড় হয়েছে, এই যে আমার হাতের থেকেও বড়, হাতের থেকেও বড়। এই যে বেগুনগুলো দেখছেন, দেখুন কত বড় বড় হয়ে গেছে। আজকে আমি এই দুটো বেগুনও তুলে নেব, কারণ এই দেখুন গাছটা কেমন ঝুলে গেছে, নইলে ছিঁড়ে যাবে এইখান থেকে, ওই জন্য এই বেগুন দুটো আমি আজকে তুলে নেব। এই শিম গাছ থেকে বেশ খানিকটা শিম আমি পেরে নেব, অনেক শিম হয়েছে তাই, প্রচুর লেবু হয়েছে, বেশ খানিকটা লেবুও আমি পেরে নেব। এখান থেকে পারবো এই যে টমেটো, দুটো টমেটো পারবো, পেকে লাল হয়ে গেছে। চলুন রাখি, তার আগে আমি শিম পেরে নিয়েছি, লেবু পেরে নিয়েছি, শিম বেশ অনেক পেরেছে। এই যে দেখুন কত শিম আমার গাছে হয়েছে, এখনো আছে শিম। এইখান থেকে একটা লাউ পারবো, দেখুন লাউটা, লাউটা একটু বেশ বড় হয়ে গেছে, যে রান্না করে নেব লাউটা পারবো। Thank you.
অনেক লঙ্কা তুলে নিলাম। আসলে আমি বেশি কথা বলতে পারছি না, বিয়ে বাড়ির গান বাজনার জন্য আমি যেটুকুনি পারছি সেটুকুনি কথা বলছি, মানে ভয়েস দিচ্ছি। আর ভয়েসটা দিচ্ছি আমি আমি গাছে যে কোনো সবজি সংগ্রহ করতে করতে। এবার চলুন একটা খুব সুন্দর সবজি তুলে আনি। এই যে এখানে কুমড়োটা হয়েছে, এটাও আমি কেটে নেব, তবে তুলতে পারছি না, কাঁচি দিয়ে কাটবো। কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে কুমড়োটা, এই যে কুমড়োটা আমি তুলে নিলাম, এই যে কাঁচি দিয়ে কেটে নিয়েছি আর রেখে দিই। বেশ ভারী হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। দাঁড়ান দেখাচ্ছি পুরোটা। এই যে প্রচুর বড় হয়ে গেছে কুমড়োটা, বেশ বড়। আরো এরকম অনেক কুমড়ো আমার এই গাছটাতে রয়েছে। দেখুন এইখানে একটা রয়েছে, এই যে এটা এইখানে একটা রয়েছে কুমড়ো। আরো গাছের ভেতর ভেতর আছে কিনা আমি ঠিক জানি না, আমি খুঁজে দেখিনি। ওই যখন চোখে পড়ে বড় হয়ে গেছে তখন আমি তুলে নিই। টমেটো গাছগুলো দেখুন কি সুন্দর টমেটো হতে শুরু করেছে। দেখুন আমি কিন্তু এখনো গাছে কোনো ওষুধ দিইনি কিংবা খাবার দিইনি। যে খাবারটা হচ্ছিল ওই গোবর সার দিয়ে মাটি দিয়ে বসিয়েছিলাম, ওই খাবারটা দিয়েছি। আর খোল জল একবার দিয়েছি, তাছাড়া বেশি আমি এখানে খাবার দিইনি। খাবারটা এবার দেব, কারণ এবার ফলগুলো ধরেছে বেশ সুন্দর। এই ফলগুলো রাখার জন্য আর বড় হওয়ার জন্য বেশ কিছু সার আমি এই টমেটো গাছে দেব। সার বলতে সবজির খোসা পচিয়ে যে জলটা হয়, আর ওই কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, ওই নিম খোল, রেড়ির খোল, এগুলো ভিজিয়ে যে জল করি সেই সব, আর গোবর ভিজিয়ে যে জলটা করি ওটা আমি দেবই দেব। দেখুন এখানে আমার এতগুলো জিনিস উঠে গেল, এখন আমি ধনে পাতা তুলব। লেবু, শিম, টমেটো, একটা লাউ, কুমড়ো, সব কিছুই বেশ সুন্দর আমি শীতকালীন বাজার পুরো আমার ছাদ বাগান থেকে তুলে নিলাম। এখন আমি এই বেগুনগুলো তুলে নেব, তবে আমার কাঁচি লাগবে, তুলে নিই দেখাচ্ছি। পেড়ে নিয়েছি এই যে দুটো বেগুন, চলুন রেখে আসি। বেশ অনেক সবজি উঠে যাচ্ছে। আবার গতকাল আমি নার্সারি ঘুরতে গেছিলাম, দেখুন কত গাছ এনেছি। এগুলো এটা কমলা লেবু গাছ, ফুল এসে গেছে। আর এটা সাদা জাম, এবছরই ফুল আসবে। এবার এই ধনে পাতাগুলো কিভাবে কাটি দেখুন। এই যে এইখান থেকে এরকম ভাবে কেটে নেব যাতে আবার এরা গ্রো করতে পারে খুব ভালোভাবে। আর কাটার পর আমি কিচেন কম্পোস্ট ছড়িয়ে দেব গাছগুলোর উপর। কেটে নি দেখাচ্ছি। এই যে ধনে পাতা তুলে নিলাম, বেশ অনেক সবজি তুলেছি আজকে দেখুন। কপিটাও তুলব। আর একটা বেগুন, বড় বেগুন আছে, সেটা তুলে আনি। কপি
এটাকে তুলে নিচ্ছি। বেশ বড় বড় কপি হয়েছে।